আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছে আমার অনলাইন ক্লাসে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে উন্নয়ন পরিকল্পনার প্রকারভেদ এটি তোমাদের পড়তে হবে অর্থনীতি দ্বিতীয় পত্র দশম অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স পুরো ক্লাসটি আমার সঙ্গে থাকছ প্রথমে আমরা দেখে নিই যে উন্নয়ন পরিকল্পনাকে কয়টি ভাগে ভাগ করা হয় তো উন্নয়ন পরিকল্পনা এ বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করা যায় এই ক্ষেত্রে আমি মোট আটটি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ তোমাদের দেখাবো প্রথমত উন্নয়ন পরিকল্পনাকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সার্বিক পরিকল্পনা এবং অপরটি হচ্ছে আংশিক পরিকল্পনা তো যখন কোনো দেশের অর্থনীতির সমস্ত ক্ষেত্রের জন্য ব্যাপক বিশদ পরিকল্পনা গ্রহণ করা হয় তখন তাকে সার্বিক বা সর্বাত্মক পরিকল্পনা বলে আর যখন কোন দেশের সকল খাতকে পরিকল্পনার আওতা না এনে বিশেষ বিশেষ খাত যেমন ধরো কৃষিখাত বা শিল্প খাত অর্থাৎ বিশেষ বিশেষ খাতকে উন্নয়নের আওতায় নিয়ে আসা হয় তখনই সেটাকে বলা হয় আংশিক পরিকল্পনা এরপরে পরিকল্পনাকে আবার আরেকটি দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করা হয় সেটি হচ্ছে কার্যগত পরিকল্পনা এবং আরেকটি হচ্ছে কাঠামোগত পরিকল্পনা তো যখন কোন দেশের অর্থনৈতিক কাঠামোকে অপরিবর্তিত রেখে উন্নয়ন কর্মসূচি এই কে পরিকল্পনার সাহায্যে বাস্তবায়ন করা হয় তখন তাকে কার্যগত পরিকল্পনা বলা হয় সাধারণত পুঁজিবাদী বা অর্থাৎ ধনতান্ত্রিক দেশে এই ধরনের কার্যগত পরিকল্পনা গ্রহণ করা হয় আর পক্ষান্তরে সমাজতান্ত্রিক দেশে এই কাঠামোগত পরিকল্পনার গ্রহণ করা হয় এবং কাঠামোগত পরিকল্পনা একদিকে যেমন অর্থনীতিতে উন্নয়নের পথে পরিচালিত করে তেমনি দেশের চলতি সামাজিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটায় সাধারণত সমাজতান্ত্রিক দেশেই আমি বলেছি আগে যে এই ধরনের কাঠামোগত পরিকল্পনা প্রচলিত রয়েছে তাহলে মনে হলো যে কার্যগত পরিকল্পনা হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক দেশে আর কাঠামোগত পরিকল্পনা হচ্ছে সমাজতান্ত্রিক দেশে আর আগে আমরা দেখেছি সার্বিক পরিকল্পনা মানে পুরো অর্থনীতির উন্নয়নের জন্য যে পরিকল্পনা আর আংশিক হচ্ছে বিশেষ বিশেষ খাতের উন্নয়নের জন্য যখন পরিকল্পনা গ্রহণ করা হয় এরপরে আরেকটি দৃষ্টিকোণ থেকে পরিকল্পনাকে দুই ভাগে ভাগ করা হয় সেটি হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা এবং স্থানীয় পরিকল্পনা একটি কেন্দ্রীয় সংস্থা বা কর্তৃপক্ষ কর্তৃক পরিকল্পনা প্রণয়ন এবং গোটা দেশের যাবতীয় অর্থনৈতিক কার্যবলী নিয়ন্ত্রণ করাকেই কেন্দ্রীয় পরিকল্পনা বলা হয় সাধারণত সরকার কর্তৃক কেন নিয়ন্ত্রিত পরিকল্পনা কমিশন এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে আর অন্যদিকে যখন কোনো নির্দিষ্ট এলাকার উন্নয়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক পরিকল্পনা প্রণয়ন করা হয় যেমন ধরো বাংলাদেশে যদি সেন্ট্রালি পরিকল্পনা অর্থাৎ পুরো দেশের জন্য সেন্ট্রালভাবে পরিকল্পনা ইয়ে করা হচ্ছে সেটি কেন্দ্র পরিকল্পনা আর যখন বিভিন্ন জেলাওয়ারি ওয়ারি বা বিভাগওয়ারি পরিকল্পনা গ্রহণ করা হয় তখন সেটি হচ্ছে স্থানীয় পরিকল্পনা যেমন আমাদের দেশে ধরো ইউনিয়ন পরিষদ আছে উপজেলা পরিষদ তো তারা তার নিজ নিজ এলাকার যখন উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করবে তখন সেটিকে বলা হবে স্থানীয় পরিকল্পনা এবার আরেকটি দৃষ্টিকোণ থেকে পরিকল্পনাকে আবার আবারও দুই ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে বস্তুগত পরিকল্পনা ও আর্থিক পরিকল্পনা তো পরিকল্পনার ক্ষেত্রে সর্বদাই বস্তুগত ও আর্থিক বিষয়গুলোর মধ্যে সুইস স্পষ্ট ভাগ করা হয়ে থাকে যখন কোনো পরিকল্পনা বস্তুগত সম্পদের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং লক্ষ্যমাত্রাগুলো যে সেভাবে স্থির করা হয় তখন তাকে বস্তুগত পরিকল্পনা বলা হয় আর অন্যদিকে যদি পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্থের মাধ্যমে নির্ধারণ করা হয় এবং এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন উপকরণে সংগ্রহের ব্যয় অর্থের মাধ্যমে হিসাব করা হয় তখন তাকে আর্থিক পরিকল্পনা বলা হয় অবশ্য বস্তুগত পরিকল্পনা আর্থিক পরিকল্পনা পরস্পর বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক আর পরিকল্পনা সঠিক রূপায়নের স্বার্থে বস্তুগত পরিকল্পনা ও আর্থিক পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন এরপরে পরিকল্পনাকে আরেকটি দৃষ্টিকোণ থেকে আবার আরও দুই ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে প্রণোদনামূলক পরিকল্পনা এবং নির্দেশনাত্মক পরিকল্পনা তো যখন কোনো দেশে সরকার সরাসরি অর্থনৈতিক কার্যাবলী নিয়ন্ত্রণ না করে অনুরোধ উপরোধ এবং উৎসাহ প্রদানের মাধ্যমে পরোক্ষভাবে পরিকল্পনার অভিষ্ট লক্ষ্যগুলো পূরণের চেষ্টা করে তখন তাকে প্রণোদনামূলক পরিকল্পনা বলা হয় এই ধরনের পরিকল্পনার বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা বজায় থাকে সাধারণত পুঁজিবাদী দেশেই এই ধরনের প্রণোদনামূলক বা উৎসাহ ধর্মের পরিকল্পনা গ্রহণ করা হয় আর অন্যদিকে যখন দেশে সব ব্যক্তিগত উদ্যোগের অবসান ঘটিয়ে রাষ্ট্র যখন যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী সরাসরি নিয়ন্ত্রণ করে তখনই তাকে নির্দেশনাত্মক পরিকল্পনা বলা হয় আর এই ধরনের পরিকল্পনা দেশে একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে এবং এই কর্তৃপক্ষের নির্দেশে সকল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় এই জন্য এটা নির্দেশনাত্মক পরিকল্পনা বলা হয় সাধারণত সমাজতান্ত্রিক অর্থনীতিতে এই ধরনের নির্দেশনাত্মক পরিকল্পনা প্রচলিত রয়েছে তাহলে আবারও বলে বুঝে নাও যে প্রণোদনামূলক পরিকল্পনা হচ্ছে পুঁজিবাদী দেশে আর নির্দেশনাত্মক পরিকল্পনা হচ্ছে সমাজতান্ত্রিক দেশে এরপরে আরও একটা দৃষ্টিকোণ থেকে পরিকল্পনাকে দুই ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে বাণিজ্য চক্র বিরোধী পরিকল্পনা এবং আরেকটি হচ্ছে উন্নয়ন পরিকল্পনা তো উন্নত দেশে অনেক সময় বাণিজ্য চক্রজনিত মন্দাভাব বাণিজ্য চক্র হচ্ছে কি যে অর্থনীতি যে সময়ের প্রেক্ষিতে নামা করা তো কখনো মন্দা কখনো উত্তরণ ঘটে কখনো একবারে উন্নতি সর্বশীর্ষ শিখরে পৌঁছে তো এটাকে বাণিজ্য চক্র বলা হয় আর উন্নত দেশে যখন বাণিজ্য চক্রজনিত মন্দাভাব দূর করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় তাকেই বাণিজ্য চক্র বিরোধী পরিকল্পনা বলা হয় তো এই ধরনের পরিকল্পনাকে বাণিজ্য চক্রবিরোধী পরিকল্পনা বলা হচ্ছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করাই হলো এই ধরনের পরিকল্পনার মূল লক্ষ্য উনিশশো সালে যুক্তরাষ্ট্রে মন্দা দূরীকরণের লক্ষ্যে গৃহীত নিউ ডিল কর্মসূচি হল বাণিজ্য চক্রবিরোধী পরিকল্পনার একটি উৎকৃষ্ট উদাহরণ তাহলে বাণিজ্য চক্রবিরোধী পরিকল্পনার উৎকৃষ্ট উদাহরণ কোনটি সেটি হচ্ছে নিউ ডিল আর অন্যদিকে যখন কোনো দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলা হয় অনুন্নত দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন করাই হল উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য বাংলাদেশের পঞ্চবার্ষিকী সমূহ হল উন্নয়ন পরিকল্পনার শ্রেণীভুক্ত এরপরে মেয়াদ সময়ের ভিত্তিতে পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা হয় যথা স্বল্প মেয়াদি পরিকল্পনা মধ্যমেয়াদ ও দীর্ঘমেয়াদি এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শোনো যে সময়ের ভিত্তিতে প্রণীত পরিকল্পনা হচ্ছে এই স্বল্প মেয়াদি দীর্ঘ দীর্ঘমেয়াদি সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য প্রণীত পরিকল্পনাকে স্বল্প মেয়াদি বলা হয় অন্যদিকে স্বল্প মেয়াদি পরিকল্পনাকে আবার অনেক সময় বার্ষিক পরিকল্পনা বলা হয় এই ধরনের পরিকল্পনায় সাধারণত সরকারের বার্ষিক বাজেট হিসাবে সঙ্গে সঙ্গতি রেখে প্রণয়ন করা হয় আর এক বছরের বেশি কিন্তু পাঁচ বছর বা তার কম সময় জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে মধ্যমেয়াদী পরিকল্পনা বলা হয় বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো মধ্যমেয়াদী পরিকল্পনা শ্রেণীভুক্ত আর অন্যদিকে যখন দশ পনেরো বিশ বা পঁচিশ বছর মেয়াদের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় তখন তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয় এই ধরনের পরিকল্পনা একটি দেশের দীর্ঘকালীন উন্নয়নের রূপরেখা নির্দেশ করে সাবেক সোভিয়েত ইউনিয়নে উনিশশো ষাট থেকে আশি সালের জন্য প্রণীত বিশ বছর মেয়াদী পরিকল্পনাটি দীর্ঘমেয়াদী একটি উদাহরণ তাহলে স্বল্প মেয়াদী পরিকল্পনার মেয়াদ হচ্ছে এক বছরের কম আর মেয়াদি হচ্ছে এক বছরের উপরে এবং পাঁচ বছরের বা তার নিচে আর পাঁচ বছরের উপরে হলে অর্থাৎ দশ পনেরো বিশ বছর মেয়াদি হলে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাই আরেকটি দৃষ্টিকোণ থেকে পরিকল্পনাকে আবারও তিন ভাগে ভাগ করা হয় সেটি হচ্ছে আঞ্চলিক জাতীয় আন্তর্জাতিক পরিকল্পনা কোনো দেশের ভৌগোলিক আয়তন জুড়ে পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় তার ভিত্তিতে পরিকল্পনা তিন প্রকার যেমন আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক তো কোনো দেশের একটি বিশেষ অঞ্চলের উন্নয়নের জন্য যখন পৃথকভাবে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে আঞ্চলিক পরিকল্পনা বলা হয় আর একটি দেশের সমগ্র অঞ্চলের জন্য যখন পরিকল্পনা গ্রহণ করা হয় তখন তাকে জাতীয় পরিকল্পনা বলা হয় আর একটি দেশে

বুঝতে পেরেছ তো আজ এখানেই রাখলাম তোমরা আমার ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো কারণ আমি ইনশাল্লা পুরো বিষয়টির ওপরেই ক্লাস নিব এবং পরবর্তীতে আমি অনার্সের সাবজেক্টের উপরেও ক্লাস নিতে থাকবো তা আজ এখানেই রাখলাম ভালো থাকবে সবাই ধন্যবাদ